নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম গোয়েন্দা চরিত্র কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রাণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অমনিবাস একাদশতম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প হিরোকাঙ্গুড়িও। আজ থাকল অন্তিম পর্ব। 1 কোণে ফোনটা, এবং এমন ভাবে এমন জায়গায় রাখা যে চট করে কারো চোখে পড়ে না। ফোনটা কিরিটি পরীক্ষা করে দেখল, একেবারে ডেড, কোনো শব্দই নেই। তখন কিরিটি সৌরিন কুণ্ডুর দিকে ফিরে তাকাল। কখন আপনি প্রথম জানতে পারেন সৌরিনবাবু যে ফোনটা আউট অফ অর্ডার? কাল বিকেলে ছোট বেগম সাহেবা আমাকে জানান এবং বলেন অফিসে একটা কমপ্লেন করতে। মানে জাহানারা বেগম? হ্যাঁ। আচ্ছা সৌরিনবাবু, এ বাড়িতে পর্দার ব্যাপারটা কীরকম মানা হয়? সবাই পর্দা নসেন কি? সবাই, তবে ছোট বেগম সাহেবা পর্দার ব্যাপারটা তেমন মানতেন না। সকলের সঙ্গেই বুঝি তিনি কথা বলতেন? সকলের সঙ্গেই, খুব স্বাধীনচেতা ছিলেন বোধহয়। তাই হুটহাট করে যখন যেখানে খুশি বেরোতেন, যা এ বাড়ির অন্যান্য বেগমরা আদৌ করেন না। নবাব সাহেব নিশ্চয়ই খুব রক্ষণশীল মানুষ। খুবই। তাহলে ও ছোট বেগম সাহেবের ব্যাপারে তার খুব একটা কন্ট্রোল ছিল বলে মনে হয় না। আচ্ছা খুন্ডুমশাই, একটা কথা বলুন, নবাব সাহেবের ওই ভাগ্নে, মানে আমাদের নাসির হোসেন সাহেব, ওর প্রতি নবাব সাহেবের মনোভাবটা ঠিক কেমন জানেন কিছু? খুব প্রীতির বলবো না, তবে সুলতান বেগম সাহেবার যে কারণেই হোক তার ভাইয়ের প্রতি একটা হোল্ড আছে, যে জন্য ওই ভাগ্নেটির এই গৃহে বিশেষ একটা প্রতিপত্তি আছে। হোল্ড থাকার কারণ তাহলে আপনার জানা নেই? না, তবে মনে হয় নবাব সাহেব তার বোনকে যেন একটু ভয় ও সমীহ করেন। আচ্ছা নাসির হোসেন সাহেবের সিনেমায় ছবি তৈরির ব্যাপারে নবাব সাহেবের সহযোগিতার কথা বলছেন তো? খুব বেশি আছে, তাই নাকি? হ্যাঁ, কিন্তু কেন? তার কারণ নবাব সাহেবের এ বয়সেও একটা ব্যাধি আছে, স্ত্রীলোকের উপরে দুর্বলতা বোধ হয়। কিরিটি মৃদুকণ্ঠে বলে কথাটা। আপনি ধরেছেন ঠিক, কিরিটি মৃদু হাসল। ভালো কথা, নবাব সাহেব তো তার ঘরেই আছেন। হ্যাঁ, এই দুর্ঘটনার ব্যাপারে খুব আপসেট হয়ে পড়েছেন নাকি? স্বাভাবিক, কারণ জাহানারা বেগম বলতে তো নবাব সাহেব একেবারে পাগল ছিলেন। চলুন ঘরে যাওয়া যাক। দুজনে এসে আগের ঘরে আবার প্রবেশ করল। মানিক চ্যাটার্জি একাই ঘরে ছিলেন। নাসির হোসেন সাহেব কই? কিরিটি প্রশ্ন করে। তার ঘরে গেছে। চলুন তাহলে একবার নবাব সাহেবের সঙ্গে দেখা করে আসা যাক। কিরিটিকে সঙ্গে নিয়ে অতঃপর মানিক চ্যাটার্জি নবাব সাহেবের ঘরের দিকে অগ্রসর হয়। দোতলারই একটা অংশে দুখানা বড় বড় ঘর নিয়ে নবাব সাহেব থাকেন। নবাব সাহেবের ঘরের একদিকে লাইব্রেরি ঘর, অন্যদিকে যে দুখানা পরপর ঘর সেখানেই তিনি থাকেন। ঘরের সংলগ্ন দুদিকে দুটি বাথরুম। বড় বেগম সাহেবা নবাব সাহেবের পাশের ঘরেই থাকেন। একটি বড় বেগম সাহেবা রওশনারা বেগম সাহেবের ব্যবহারের জন্য, অন্যটি তার নিজস্ব ব্যবহারের। নবাব সাহেব লোকটি যে কেবল সঙ্গীত পিপাসুই তা নয়, রীতিমতো শিক্ষিত। মানিক চ্যাটার্জি বলছিল কিরিটিকে নবাব সাহেবের ঘরের দিকে যেতে যেতে, বলছিল স্কুল কলেজে লেখাপড়া যদিও বেশি করেননি, তাহলেও পড়াশোনা যথেষ্ট করেছেন এবং এখনও করেন, তাই বুঝি? হ্যাঁ, এবং সেই নেশাতেই নিজস্ব একটি লাইব্রেরি গড়ে তুলেছেন। লাইব্রেরি? হ্যাঁ, ইংরাজি, বাংলা, হিন্দি, উর্দু সব ভাষাতেই তার যথেষ্ট ব্যুৎপত্তি।
একাধিক সব রকম বইয়ের সংগ্রহ রয়েছে ওই লাইব্রেরিতে। লম্বা টানা বারান্দা, পরপর 10টি ঘর ওই বারান্দায়। লাইব্রেরি ঘরের পাশে যে ছোট ঘরটি, অর্থাৎ 6 নম্বর ঘর, সেই ঘরের মধ্যে বসেই এতক্ষণ ওরা কথাবার্তা চালিয়েছিল। 1 নম্বর ঘর ছিল নিহত জাহানারা বেগমের, 2 নম্বর ঘর ভাগ্নে নাসির হোসেন সাহেবের, এবং 3 নম্বর হল ঘর, যে ঘরের মধ্যে দুর্ঘটনাটা ঘটেছে। 4 নম্বর ঘর ইদানিং নবাব সাহেবের বৃদ্ধা পিসি, অর্থাৎ ফুফুর মৃত্যুর পর খালি পড়ে আছে। 5 নম্বর ঘরে মানিক বেগম থাকেন, তাঁরই ঘর। 7 নম্বর ঘর হচ্ছে লাইব্রেরি। 8 ও 9 নম্বর ঘর দুটো নিয়ে থাকেন নবাব সাহেব। 10 নম্বর ঘর প্রধানা ও জ্যেষ্ঠ বেগম রওশনারা বেগম সাহেবার ঘর। দুজনে এসে নবাব সাহেবের বসবার ঘরে প্রবেশ করল, কিরিটি ও মানিক চাটুজ্জে। ঘরের মধ্যে একটা আবছা আলো ছায়া, সমস্ত জানালা দরজা বন্ধ, তার উপর ভারী পর্দা টাঙানো, এবং জানালা দরজা সব বন্ধ বলেই ঘরের মধ্যে স্বল্প শক্তির নীলাভ গোটা 2 বৈদ্যুতিক বাতি জ্বলছিল। সেই নীলাভ আলোই ঘরের মধ্যে একটা আলো ছায়া সৃষ্টি করেছিল। ঘরের মেঝেতে পুরো দামি কার্পেট বিছানো, ঘরের মধ্যে গোটা কয়েক পুরাতন আমলের ভারী ও কারুকার্য করা সোফা কোচ ছিল। ওদের সাড়া পেয়ে সুশীল মুখার্জি, থানার অফিসার ইনচার্জ, তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। ভদ্রলোক ঘরের মধ্যে বসে নবাব সাহেবের জবানবন্দি নিচ্ছিল বোধ হয়। সুশীল মুখার্জি বলে, আসুন স্যার। ঘরের মধ্যে পা দিয়েই প্রথম কথা কিরিটি বললে, ঘরে এছাড়া আর আলো নেই? আছে, ভরাট পুরুষ গলায় শোনা গেল। তারপর সেই কণ্ঠস্বরই বললে, মেহের বড় আলোটা জ্বালিয়ে দাও। খুট করে একটু পরে একটা শব্দ হলো, এবং সঙ্গে সঙ্গে উজ্জ্বল আলোয় সমস্ত কক্ষটা উদ্ভাসিত ও দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠল। আর আলোটা জ্বালিয়ে দিয়েই এক বোরখা পরিহিতা নারী মূর্তি ঘর ছেড়ে মধ্যবর্তী দরজা পথে পর্দা ঠেলে অন্তর্হিত হয়ে গেল নিঃশব্দে। নারী মূর্তিকে যেন ভালো করে দেখা গেল না। তারপর চোখ ফেরাতেই দেখা গেল সামনে সোফায় আরেকজন পুরুষ বসে আছেন। বয়স হয়েছে, পরনে তার পায়জামা ও চুড়িদার পাঞ্জাবি, উঁচু লম্বা, বেশ বলিষ্ঠ গড়ন, গায়ের রং একেবারে টকটকে গৌড়, চোখে কালো কাচের চশমা, মাথার চুল লালচে কোঁকড়া কোঁকড়া। মানিক চাটুজ্জে বলে, মিস্টার রায়, ইনি নবাব সাহেব। কিরিটি হাত তুলে নমস্কার জানালো নবাব সাহেবকে। নবাব সাহেব প্রতি নমস্কার জানিয়ে বললেন, বসুন। পরিষ্কার বাংলায় কথা বললেন নবাব সাহেব। কিরিটি সামনেই একটা খালি কোচের উপর উপবেশন করে, তার দু চোখের তীক্ষ্ণ দৃষ্টি কিন্তু তখন নবাব সাহেবের উপরেই স্থির নিবদ্ধ। মানিক চাটুজ্জে বলেছিল, নবাব সাহেবের বয়স 70-72-এর নিচে নয়, কিন্তু শরীরের বাঁধুনি এবং মুখের চামড়ার মসৃণতা দেখলে মনে হবে বুঝি বয়স এখনো 60-এর কোঠায় যায়নি। মোটা মোটা হাতের আঙুল, দুহাতের আঙুলে গোটা চারেক আংটি, তার মধ্যে বাম হাতের অনামিকার আংটিটা হীরার বোধ হয়। ঘরের আলোয় হীরাটা ঝিলমিল করছিল, বেশ বড় আকারের হীরাটা, একটা বড় কাবুলি মটরের চাইতেও আকারে বড় হবে। নবাব সাহেব কিরিটিকে বসুন বলে আহ্বান জানানোর পর হঠাৎ যেন ঘরের মধ্যে আকস্মিক স্তব্ধতা নেমে এসেছিল। সেই স্তব্ধতা ভঙ্গ হলো আবার নবাব সাহেবেরই সেই ভরাট পুরুষ বলায়, চ্যাটার্জি সাহেব, মৃতদেহটা আর কতক্ষণ বাড়ির মধ্যে ফেলে রাখবেন? নিয়ে গিয়ে আপনাদের যা করণীয় করা হয়ে গেলে জাহানের শেষ কাজটা আমি শেষ করে ফেলতে চাই। কথাগুলো বলতে বলতে নবাব সাহেবের চোখের দৃষ্টি মনে হলো যেন তার চোখের চশমার কালো কাঁচ ভেদ করে কিরিটির ওপর গিয়ে মুহূর্তের জন্য পতিত হলো। তারপর যেন একটু অস্বস্তি ভাব, ডান হাতটা কোলের ওপর তুলে নিয়ে প্রথমে পরিধেয় জামার ভাঁজটা ঠিক করতে লাগলেন, তারপর পকেটে হাতটা চালিয়ে যেন কি খুঁজতে লাগলেন। আর ঠিক ওই সময় ঘরের মধ্যবর্তী দরজাটা, যেখানে একটু ভারী দামি পর্দা ঝুলছিল, সেই পর্দাটা ঠেলে বোরখা পরিহিতা এক নারী মূর্তি হাতে রূপার ট্রে, তার উপরে একটা কাঁচের গ্লাস বসানো, ঘরের মধ্যে এসে প্রবেশ করল। নবাব সাহেব সেই পদশব্দে দরজার দিকে তাকালেন,
কিরিটি চিনতে পারে। এ সেই বোরখা পরিহিতা নারী মূর্তি যে কিছুক্ষণ আগে আলো জ্বেলে দিয়ে ওই ঘর থেকে চলে গিয়েছিল। বোরখা পরিহিতা নারী ট্রে হাতে নবাব সাহেবের সামনে এসে দাঁড়ালো। রূপার ট্রের উপরে একটা দামি ইটালিয়ান কাঠ গ্লাসের গ্লাস, তার মধ্যে অর্ধেকটা সোনালি রঙের তরল পদার্থ টলটল করছে। নবাব সাহেব ডান হাতটা বাড়িয়ে গ্লাসটা তুলে নিলেন একবার সোজা ওষ্ঠের সামনে, তারপর এক চুমুকে সমস্তটুকু তরল পদার্থ নিঃশেষে পান করে গ্লাসটা ট্রের উপরে নামিয়ে রাখলেন। কিরিটি তখন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল বোরখা পরিহিতা নারীর দুটি সুঢৌল গৌর কোমল অনাবৃত বাহুর দিকে। অমন সুঠাম পেলো বাহু সচরাচর বড় একটা নজরে পড়ে না, চাপার কলির মতো যেন সরু সরু আঙুল, মেহেদি রসে রাঙানো হাতের পাতা ও আঙুল, বোরখার দুটি ছিদ্র পথে দুজোড়া কালো চোখ দেখা যায় স্পষ্ট। কিরিটির দৃষ্টির সঙ্গে যেন মিলিতে হলো মুহূর্তের জন্য, তারপরই বোরখা পরিহিতা নারী মূর্তি ধীর শান্ত পায়ে ঘর ছেড়ে নিঃশব্দে চলে গেল পর্দার অন্তরালে ট্রেটা হাতে। কিরিটি ঘুরে তাকালো নবাব সাহেবের দিকে, প্রশ্ন করল, নবাব সাহেব ও কি আপনার দাসী? হ্যাঁ, বলছিলাম ওই মেয়েটি কে, বাড়ির দাসী? দাসী না না, হ্যাঁ মানে দাসী না ঠিক তা নয়, তবে মেয়েটি কে? মেহের, মেহেরুন্নিসা। আসলে কি জানেন, ওকে আমার অ্যাটেন্ডেন্টও বলতে পারেন, ইদানিং ও এখানে আসবার পর থেকে আমাকে দেখাশোনা সবই ও করে। খুব বেশি দিন বোধ হয় এখানে উনি আসেননি, কারণ কুলসম ও মতির কাছে ওর সম্পর্কে কিছু শুনলাম না। কিরিটি নবাব সাহেবের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে আবার, না না ও তো সবসময় এখানে থাকে না, মধ্যে মধ্যে আসে, এবারে কয়েকদিন আগে এসেছে আর যায়নি, বুঝলেন কি না, যেতে দিইনি, মেয়েটা আমার হ্যাবিটস, কখন কি দরকার না দরকার সব বুঝে ফেলেছে, ও চলে গেলে আমার ভারী অসুবিধা হয়। তা তো হবারই কথা, কিরিটি মৃদু হেসে বলে, হ্যাঁ মেহের ভারী বুদ্ধিমতী চালাক চতুর। আপনার সঙ্গে ওর কোনো রকম আত্মীয়তা আছে? আত্মীয়তা না না সেরকম কিছু নেই, তবে তবে এই সামান্য পরিচয় আর কি। কিরিটি মৃদু হাস, হাসিটা এত মৃদু এত ক্ষণস্থায়ী যে কারো নজরে পড়ে না। নবাব সাহেব, কিরিটি পুনরায় প্রশ্ন করে, বলুন, ছোট বেগম সাহেবা অর্থাৎ জাহানারা বেগমের মৃত্যুর ব্যাপারে আপনি কাউকে সন্দেহ করেন? সন্দেহ? হ্যাঁ, কারণ আমাদের মনে হচ্ছে কি কি মনে হচ্ছে, এই বাড়ির মধ্যেই কেউ তাকে হত্যা করেছে, বাইরের কেউ নয়। বাড়ির মধ্যে কেউ? কি বলছেন আপনি, কে তাকে হত্যা করবে, কেনই বা করবে? তা জানি না, তবে আমাদের ধারণা তাই, কিরিটি বলে শান্ত কণ্ঠে। না না তা কি করে হবে। আচ্ছা, আপনার ভাগ্নে নাসির হোসেন সাহেব? নাসির? হ্যাঁ, তার সঙ্গে জাহানারা বেগমের সম্পর্কটা কেমন ছিল বলে আপনার মনে হয়? অবশ্যই জাহানের সঙ্গে নাসিরের এবারের মধ্যে সবচাইতে বেশি ভাব ও হৃদ্যতা ছিল, কিন্তু তাই বলে? না না সেরকম কিছু থাকলে আপনি টের পেতেন, স্বাভাবিক। আচ্ছা, নাসির হোসেন সাহেবকে তার সিনেমার ব্যাপারে যে বেগম সাহেবা মধ্যে মধ্যে ওকে অর্থ সাহায্য করতেন, আপনি তা জানেন? কি কি বললেন? জাহান নাসিরকে সাহায্য করত, টাকা দিত তার সিনেমার ব্যাপারে? আমার তাই মনে হয়। অর্থ সাহায্য করত জাহান, অথচ খুনাক্ষরে আমি তা জানতে পারিনি। কথা বলতে বলতে মনে হলো যেন নবাব সাহেব রীতিমতো উত্তেজিত হয়ে উঠেছেন। কিরিটি নবাব সাহেবের মুখের দিকে চেয়ে থাকেন। নবাব সাহেব বলতে থাকেন, শয়তান, একটা শয়তান দুমুখ সাপ দুদিক দিয়ে শুষেছে। এখন বুঝতে পারছি, কিরিটি বলে, বেগম সাহেবা তো তাকে অর্থ সাহায্য করতেনি এবং আপনিও করতেন। দিয়েছি, নিশ্চয়ই দিয়েছি, কিন্তু ও যে জাহানের কাছ থেকেও টাকা নিয়েছে বা নিচ্ছে যদি একবারও জানতাম, এখন বুঝতে পারছি। কি বলতো, ও আমার সর্বনাশ করবার জন্য সব দিক দিয়ে বদ্ধপরিকর হয়েছিল। নবাব সাহেবের কথাটা শেষ হলো না, বাধা পড়ল বোরখায় আবৃতা মেহের পুনরায় ঘরে এসে প্রবেশ করে নবাব সাহেবের সামনে ট্রে ধরল।
ট্রেতে কাঁচের গ্লাসে পূর্বের মতো সোনালি তরল পদার্থ। কিরিটির মনে হলো যেন ঠিক ওই সময় ওই মুহূর্তে ওই পানীয়ের জন্য নবাব সাহেব প্রস্তুত ছিলেন না, ওই সময় ওই পানীয় যেন অপ্রত্যাশিত, একটু যেন থতমত খেয়ে গেলেন। পানীয়টা গ্রহণ করবেন কি করবেন না সে কারণে যেন খানিকটা দ্বিধাও প্রকাশ পায়। তারপরই মনে হলো মেহের যেন চাপা স্বরে নবাব সাহেবকে কি ফিসফিস করে বললে। নবাব সাহেব বারেকের জন্য একবার আর চোখে, যেন মনে হলো ঘরের মধ্যে বিশেষ করে প্রশ্নকারী কিরিটির মুখের দিকে তাকালেন। তারপর হাত বাড়িয়ে গ্লাসটা তুলে নিয়ে এক চুমুকে পানীয়টা নিঃশেষ করে গ্লাসটা আবার ট্রের উপরে নামিয়ে রাখলেন। মেহের পুনরায় ধীর পদে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। ঘরের মধ্যে একটা স্তব্ধতা। মিস্টার চ্যাটার্জি, মানিকবাবু, নবাব সাহেবের ডাকে চ্যাটার্জি মুখ তুলে তাকাল। আমার একটু বিশ্রামের প্রয়োজন, এবারে যদি আপনারা এ ঘর থেকে যান তো আমি একটু বিশ্রাম নিতে পারি। নিশ্চয়ই, আপনাকে আমরা আর বেশিক্ষণ বিরক্ত করব না নবাব সাহেব, আর দু চারটে কথা আমাদের জানবার আছে, জানা হলেই আপাতত আপনাকে আর আমাদের প্রয়োজন হবে না, কিরিটি কথাগুলো বললে। নবাব সাহেব কিরিটির মুখের দিকে পুনরায় তাকালেন। কাল রাত্রে কখন আপনি হলঘর থেকে বের হয়ে আসেন? আমি? হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসেছিলাম, বোধহয় তখন রাত 10টা হবে। আপনি যখন হলঘর থেকে উঠে আসেন ছোট বেগম সাহেবা তখন সে ঘরে তাহলে একাই বসে গান গাইছিলেন? হ্যাঁ। গানের মাঝখানে উঠে চলে এলেন, বেগম সাহেবা কিছু বলেননি? না, সেই তো বলেছিল উঠে আসতে। আচ্ছা, বাইরে দাসী মতিকে আপনি বসে থাকতে দেখেছিলেন কি ওই সময়? ঠিক লক্ষ্য করিনি। ফিরে এসে আপনি কি করলেন? শুয়ে পড়ি। সঙ্গে সঙ্গেই? হ্যাঁ। মেহের তখন কোথায় ছিল? মেহের? মেহের আমার ঘরেই ছিল। রাত্রে বুঝি মেহের আপনার ঘরেই থাকতো? হ্যাঁ, মানে না, মেহের আমার ঘরে থাকবে কেন? তবে সে কোথায় থাকতো? মেহের তো নিচের মহলেই একটা ঘরে থাকে। আচ্ছা নবাব সাহেব, বেগম সাহেবাদের কোনো মাসোহারার ব্যবস্থা নেই? আছে বই কি। কত করে পেতেন তারা? সবাই মাসে হাত খরচ 500 টাকা করে পায়, তাছাড়া প্রত্যেকেরই ব্যক্তিগত অ্যাকাউন্ট একটা করে আছে। জাহানারা বেগমের সেই অ্যাকাউন্টে বোধ হয় সবার চাইতে বেশি টাকা ছিল। হ্যাঁ। কত আন্দাজ হবে? তা লাখখানেক হবে। অত টাকা আপনি দিয়েছিলেন? না, দিয়েছিল আমার ফুফু আসগরি বেগম, তার ব্যক্তিগত বহু টাকা ছিল পৈতৃক সূত্রে পাওয়া। মরবার আগে 7 মাস ফুফু প্যারালিসিস হয়ে পড়েছিল, সেই সময় জাহান তাকে সেবা করেছিল। তাইতে বুঝি তিনি ওই টাকা তাকে দিয়ে যান? হ্যাঁ, তাই তো শুনেছি। আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে কত টাকা হবে? কত আর, 10-20 হাজার থাকে তো যথেষ্ট, ব্যবসায় টাকা খাটে আসে যায়। কিসের ব্যবসা আপনার? প্রধানত কয়লার খনি। আপনার কয়লার খনি আছে? হ্যাঁ, দুটো। রোশন আলী আপনার একমাত্র ছেলে? কিরিটি আবার প্রশ্ন করে। হ্যাঁ। তিনি তো এখানে থাকেন না? না, তাকে আমি তাড়িয়ে দিয়েছি একটা কাউন্টারে। রীতিমতো আক্রোশ যেন ফুটে ওঠে কথা বলতে বলতে নবাব সাহেবের কণ্ঠস্বরে। তিনি কখনো আসেন না এখানে? না। কিছু যদি মনে না করেন তার সঙ্গে আপনার মনোমালিন্য হলো কেন? তাকে আমি ত্যাজ্যপুত্র করেছি, তার কথা আর বলবেন না। আমি কিন্তু আপনার ছেলে রোশন আলী সাহেবকে চিনি। আপনি চেনেন তাকে? হ্যাঁ, অনেকদিন থেকেই। আপনি চেনেন রোশনকে? আবার প্রশ্ন করেন নবাব সাহেব। হ্যাঁ, তার সঙ্গে আমার বিশেষ বন্ধুত্ব আছে। ও আচ্ছা নবাব সাহেব, আর আপনাকে বিরক্ত করব না, আমরা পাশের ঘরে যাচ্ছি, যদি অনুগ্রহ করে পাশের ঘরে মেহেরকে একবার পাঠিয়ে দেন। নবাব সাহেব কিরিটির মুখের দিকে তাকালেন, তারপর প্রশ্ন করলেন, মেহেরকে? হ্যাঁ। তার সঙ্গে আপনাদের কি প্রয়োজন? নবাব সাহেব আবার প্রশ্ন করেন। তাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। প্রশ্ন? হ্যাঁ। কি প্রশ্ন? সে তাকেই বলবো। ও বেশ, আমি তাকে ডাকছি। নবাব সাহেব অতঃপর মেহেরকে ডাকলেন, এবং নবাব সাহেবের ডাকে মেহের একটু পরে ঘরে এসে প্রবেশ করল।
মেহের, এনা তোমাকে কি জিজ্ঞাসা করতে চান? মেহের হ্যাঁ বা না কোনো সাড়া দিল না, পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। আপনার নাম তো মেহেরুন্নিসা, কিরিটি প্রশ্ন করে। মেহের পূর্ববৎ নীরব, কোনো সাড়া নেই। আপনি কাল রাত্রে 8টা থেকে 2টো পর্যন্ত কোথায় ছিলেন? মেহের পূর্ববৎ নীরব। চুপ করে থাকলে চলবে না মেহেরুন্নিসা, জবাব দিতে হবে, বলুন, কিরিটি বলে। কোথায় আর থাকবে, বললেন নবাব সাহেব, নিচের মহলে ছিল না। কিরিটির তীক্ষ্ণ কণ্ঠস্বরে চকিতে ফিরে থাকান নবাব সাহেব ওর মুখের দিকে। উনি ছিলেন আপনার ঘরে। আমার ঘরে? হ্যাঁ, আপনার ঘরে। কিন্তু হ্যাঁ, শুধু আপনার ঘরেই নয়, কাল রাত্রে কোনো এক সময় উনি হল ঘরেও গিয়েছিলেন, আপনি হল ঘর থেকে চলে আসবার পর। হল ঘরে গিয়েছিল মেহের, কাল রাত্রে আমি চলে আসবার পর? কি বলছেন আপনি জাতা, ও আগাগোড়া আমার ঘরেই ছিল। নবাব সাহেব প্রতিবাদ জানান জোরালো গলায়। না, সবসময় ছিলেন না, আমি বলছি আপনি এই যে দেখুন। বলতে বলতে কিরিটি একটুখানি কালো রেশমি কাপড়ের অংশ পকেট থেকে বের করে নবাব সাহেবের চোখের সামনে তুলে ধরল। এটা এটা কি? নবাব সাহেব প্রশ্ন করেন। এটা কি বুঝতে পারছেন না নবাব সাহেব? এটা মেহেরুন্নিসার বোরখার একটি ছেঁড়া অংশ। এটা কোথায় পেয়েছি জানেন? হল ঘরের মধ্যে ফুফুর ঘরের দরজার গায়ে একটা ছোট পেরেক উঠে আছে, সেই পেরেকে লেগেছিল। সম্ভবত ওই বাথরুম থেকে আসবার বা যাবার সময় তাড়াতাড়িতে বোরখাটা পেরেকে লেগে ছিঁড়ে যায়, আর সেই সময় মেহেরের বোরখা? নবাব সাহেব যেন বোকার মতোই প্রশ্নটা করেন। হ্যাঁ, দেখুন না পরীক্ষা করে, ওর হাতের কাছে বোরখাটা, উনি হাত তুললেই চোখে পড়বে। কেমন যেন বোকার মতোই নবাব সাহেব মেহেরের দিকে তাকালেন আবার। উনি দুবার ট্রেক হাতে করে যখন এঘরে এসে ঢোকেন, তখনই আমার দৃষ্টিতে ব্যাপারটা পড়েছে। না, এতক্ষণে মেহেরুন্নিসা কথা বলে, সকলেই যুগপথ ওর দিকে তাকায়। আমার বোরখা ছেঁড়াই ছিল। তাছাড়া এটা আমার বোরখা নয়। আপনার নয়? না। তবে কার বোরখা? মতির। মতির মানে জাহানারা বেগমের খাস দাসীর? হ্যাঁ। মতির বোরখা আপনি পড়েছেন? হ্যাঁ। দয়া করে বোরখাখানা খুলবেন কি? কথাটা শেষ হলো না কিরিটির, সহসা মেহের তার মুখ থেকে বোরখাখানা তুলে ফেলল। সঙ্গে সঙ্গে কিরিটি যেন চমকে ওঠে। এ সেই মুখ, চকিতে আরচিতে দেখা সেই অনিন্দ সুন্দর মুখখানি। কিরিটি যেন বোবা, সত্যি অপরূপ সুন্দরী মেহেরুন্নিসা। বয়স খুব বেশি হবে না, 24 কি 25, তার চাইতে কমও হতে পারে। কিন্তু ওই মুখ, ওই মুখখানি না হলে ঠিক অমনি একখানি মুখ কিরিটি যেন কোথায় দেখেছে, কোথায় কোথায় দেখেছে। হঠাৎ কি যেন একটা মনে পড়ে কিরিটির, সে বলে, এক্সকিউজ মি, এক সেকেন্ড, আমি আসছি। কিরিটি দ্রুত ঘর থেকে বের হয়ে গেল, সোজা গেল হল ঘরে। ঢুকে দেখল মৃতদেহটা তখনও সেখানে তেমনিই পড়ে আছে। মৃতার মুখের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে দেখে কিরিটি পুনরায় নবাব সাহেবের ঘরে ফিরে এলো। ঘরের মধ্যে তখনও ঠিক তেমনি সব দাঁড়িয়ে, মানিক চাটুর্যে, সুশীল মুখার্জি, মেহেরুন্নিসা, আর বসে নবাব আসগর আলী সাহেব। মেহেরুন্নিসার দিকে তাকিয়ে কিরিটি পুনরায় প্রশ্ন শুরু করে, দেখুন আপনি কি কখনো সিনেমায় নেমেছেন কোনো ছবিতে? মেহেরুন্নিসা কয়েকটা মুহূর্ত কিরিটির মুখের দিকে তাকিয়ে থেকে মৃদু কণ্ঠে বলে, হ্যাঁ, এখন মনে পড়েছে, কোনো একটা কাগজে আপনার ছবি কয়েকদিন আগেই মাত্র দেখেছি, কিরিটি বলে। চিত্রালীতে, চিত্রালী আমার ছবি ছেপেছে কিছুদিন আগে, মেহেরুন্নিসা মৃদু কণ্ঠে বলে। জাহানারার সঙ্গে আপনার কি সম্পর্ক? সে বলুন কি সম্পর্ক? আপনাদের সঙ্গে যে রক্তের সম্পর্ক আছে বুঝতে পেরেছি, অতএব ঢাকবার চেষ্টা করবেন না। সে আমার দিদি। দিদি? মায়ের পেটের বোন আপনারা? হ্যাঁ। কতদূর লেখাপড়া করেছেন আপনি? আমি গত বছর বিএ পাস করেছি। কোন কলেজ থেকে?
বহরমপুর থেকে। সেখানেই বরাবর থাকতেন? হ্যাঁ, আমাদের কাকার কাছেই সেখানেই থাকতাম। কলকাতায় এসে অবধি এখানে? কলকাতায় কতদিন এসেছেন? মাস ছয়েক হলো। এখানেই মানে এই বাড়িতেই নিশ্চয়ই আছেন? না, মধ্যে মধ্যে আসি, থাকি আমি শ্যামবাজার আর এক মাসির কাছে। কটা বইতে অভিনয় করেছেন? খানতিনেক বইতে। সবটাতেই নায়িকা? না, শেষটাই নায়িকা। আচ্ছা, বোরখা ব্যবহার করা আপনার অভ্যাস নয় তাই না? আমি বোরখা ব্যবহার করি না। তবে যে বোরখা এখন পড়েছেন, মেহেরুনিসা চুপ বোবা। আমাদের সামনে এসে দাঁড়াতে চাননি তাই কি? মেহেরুনিসা নীরব। মানিকবাবু আগে মতি দাসিকে ডাকুন তো একবার। মানিক চাটুর্যে তক্ষুনি বের হয়ে গেল। মেহেরের দিকে অতঃপর তাকিয়ে কিরিটি বলে, একটা কথার সত্যি জবাব দিন, আপনার এখানে এভাবে আসা আপনার দিদি নিশ্চয়ই পছন্দ করছিলেন না? মেহেরুনিসা পূর্ববৎ নীরব। অবশ্যই পছন্দ না করারই কথা, বিশেষ করে যখন তিনি চোখের উপর নবাব সাহেবের সঙ্গে আপনার ঘনিষ্ঠতার ব্যাপারটা। এসব আপনি কি বলছেন? কিরিটিকে বাধা দেয় নবাব সাহেব। কথাটা কি মিথ্যা বলেছি নবাব সাহেব? চকিতে ঘুরে দাঁড়িয়ে জবাব দিল কিরিটি, কণ্ঠস্বর তার তীক্ষ্ণ। আপনার সঙ্গে ওর ঘনিষ্ঠতা একটা নেই বলতে চান? অস্বীকার করতে চান আপনি কথাটা এখনো? অত স্পষ্ট করে গিরিটি মুখের উপর কথাটা বলবে হয়তো ভাবতে পারেননি নবাব সাহেব। মতি এসে ঘরে ঢুকলো ওই সময়। নবাব সাহেব তখন চুপ করে আছেন। মতি বাবুজি, ওই বোরখাটা তোমার? হঠাৎ যেন কেমন থতমত খেয়ে যায় মতি, ফ্যাল ফ্যাল করে সকলের মুখের দিকে তাকায়। কি চুপ করে আছো কেন, জবাব দাও। কিরিটি ধমকে ওঠে মতিকে, আগে বলো তোমার কি না? জি। তোমার? জি। কখন দিয়েছ ওকে? আপনার আসবার পর। মানে আজই সকালে, কিছুক্ষণ আগে? জি। মতি বাবুজি, তুমি আমার কাছে মিথ্যা কথা বলেছ, ঝুট বলেছ। মিথ্যা? ঝুট বলেছি? হ্যাঁ, তুমি বলনি কাল রাত্রে রাত 12টার পর নবাব সাহেব হলঘর থেকে বের হয়ে যান? জি, ঠিকই তো বলেছি। কিন্তু নবাব সাহেব বলছেন রাত 10টায় তিনি বের হয়ে গিয়েছিলেন হলঘর থেকে। নেহি বাবুজি, নেহি, ঝুট। নবাব সাহেব রাত 12টারই। মতির কথাটা শেষ হলো না, হঠাৎ যেন বাঘের মতো গর্জন করে উঠলেন নবাব সাহেব, এই হারামজাদি, আবার মিথ্যা কথা বলছিস! মিথ্যে ওকে সাজিয়ে কোনো লাভ হবে না নবাব সাহেব, যা সত্য তা ওর মুখ দিয়ে আগেই বের হয়ে গিয়েছে। না না, ও ঝুট বলছে। ঝুট ও বলেনি, কারণ রাত 10টায় আপনি হলঘর থেকে বের হয়ে এসেছিলেন সত্য, এবং আপনি ভেবেছিলেন সে সময় ও আপনাকে হলঘর থেকে বের হয়ে যেতে দেখতে পেয়েছে। আপনার গত রাত্রে হলঘর থেকে রাত 10টায় বের হয়ে যাবার সাক্ষীও রইল, কিন্তু দুর্ভাগ্য আপনার মতি সেটা দেখতে পায়নি, কারণ দেখবার মতো অবস্থা তখন তা ছিল না। সিদ্ধির নেশায় জল বৃষ্টির ঠান্ডায় তখনও ঘুমিয়ে পড়েছিল। তারপর আবার আপনি ওই হলঘরে গিয়ে যখন দ্বিতীয়বার ঢোকেন রাত 12টার কিছু আগে কোনো এক সময় ফুফুর ঘর থেকে, এবং যে সময় আপনার গায়ে ছিল ওই বোরখাটা। কি কি সব বলছেন পাগলের মতো! নবাব সাহেব প্রতিবাদ জানালেন বটে, কিন্তু তার গলার স্বর যেন কেমন নিস্তেজ, কেমন ঠান্ডা, প্রতিবাদের তীব্রতা নেই সে কণ্ঠস্বরে তেমন যেন। আমি যে মিথ্যা কিছু বা পাগলের মতো কিছু এলোমেলো বকছি না, তা আপনার চাইতে বেশি কারো পক্ষে জানা সম্ভব নয় নবাব সাহেব। শুনুন, হলঘরে ঢুকতে গিয়েই বোরখাটা আপনার পেরেকে বিঁধে ছিঁড়ে যায়, এবং তারপর যে কোনো কারণেই হোক বোরখা খুলে রেখে আপনি যখন পরে নিশ্চিন্তে ঘর থেকে বের হয়ে যান, মতি ঘুমিয়ে আছে ভেবে অত রাত্রে, দুর্ভাগ্য আপনার সেই মুহূর্তে মতির ঘুম ভেঙে গিয়েছিল এবং সে আপনাকে দেখতে পায়। কিরিটির গলার স্বর তীক্ষ্ণ, ঋজু। সে বলতে থাকে, ধর্মের কল এমনি করেই বাতাসে নড়ে নবাব সাহেব,
এমনি করেই আমাদের গুনাহের মাসুল খোদা তালার কাছে তামাম শোধ করতে হয়। নচেত আপনি বা বোরখাটা রেখে পরম নিশ্চিন্তে হলঘর থেকে বের হয়ে আসবেন কেন? আর ঠিক ওই সময়টিতে অতিরিক্ত পরিমাণ সিদ্ধি খাওয়া সত্ত্বেও মতির ঘুমটা ভেঙে যাবে কেন এবং আপনি ওর চোখে পড়ে যাবেনই বা কেন? আবার মেহেরুন্নিসাই বা আপনাকে বাঁচাতে কোনো এক সময় আপনার ফেলে আসা বোরখাটা হলঘর থেকে কুড়িয়ে নিয়ে আসবেন কেন? নবাব সাহেব হঠাৎ যেন স্থান কাল পাত্র ভুলে সম্বিত হারিয়ে চিৎকার করে উঠলেন, বেরিয়ে যান, বেরিয়ে যান আমার ঘর থেকে, গেট আউট! উঠে দাঁড়ান বলতে বলতে নবাব সাহেব, বেরিয়ে আমি যাচ্ছি কিন্তু মানিকবাবু আপনাকে নিষ্কৃতি দেবেন না, জাহানারা বেগমের হত্যাপরাধে আপনাকে গ্রেপ্তার করবেন। ঘরের মধ্যে যেন বজ্রপাত হলো। নবাব সাহেব হঠাৎ ধপ করে আবার বসে পড়লেন সোফার উপরে। মানিকবাবু, জাহানারার হত্যাকারী উনি, কিরিটি বলে ওঠে। হঠাৎ পাগলের মতো হা হা করে হেসে উঠলেন নবাব সাহেব। হ্যাঁ হ্যাঁ, আমি হত্যা করেছি জাহানকে। ফেরার পথে কিরিটি মানিক চ্যাটার্জিকে বলছিল, দুটো মারাত্মক ভুল করেছিলেন নবাব সাহেব। এক, ওই মতির বোরখা ব্যবহার করে তার ঘাড়ে দোষটা চাপাবার চেষ্টা করে। দ্বিতীয়, জাহানারার হাতের আঙুল থেকে হীরার আংটিটা খুলে নিয়ে এসে লোভের বসে। কিন্তু কি করে আপনি বুঝলেন মিস্টার রায় যে নবাব সাহেবই হত্যাকারী, তাই না? ছোড়াটা যেভাবে আমুল বুকের মধ্যে বিঁধেছিল সেটা কোনো স্ত্রীলোকের পক্ষেই সম্ভব নয়, কোনো শক্তিমান পুরুষের পক্ষেই সম্ভব। এ বাড়িতে এক পারবেন নবাব সাহেব, দুই নাসির হোসেন। কিন্তু নাসির হোসেন স্বর্ণডিম্বপ্রসূ জাহানারাকে হত্যা করতে যাবে কেন? জাহানারা তাকে অর্থ জোগাত আর তার সঙ্গে নাসিরের পীড়িত ছিল। কিন্তু কেন কেন হত্যা করলেন নবাব সাহেব তার প্রিয় বেগমকে? এখনো সেটা বুঝতে পারেননি? না, মেহেরের জন্য। মেহের? হ্যাঁ, ওই মেহেরের জন্যই। অতিরিক্ত নারী লোভী নবাব সাহেবের যখনই মেহেরের উপর নজর পড়েছিল, জাহানারা সম্ভবত প্রতিবাদ জানিয়েছিল। সংঘর্ষ বেঁধেছিল সেই মুহূর্তে স্বামী স্ত্রীর মধ্যে, যার ফলে শেষ পর্যন্ত তাকে অমন করে প্রাণ দিতে হলো। কিন্তু কিভাবে হত্যা সংঘটিত হয়েছিল বুঝলেন কি করে? ওই বাড়ির দোতলার একটা নকশা মনে মনে ছকে নিন, তাহলেই ব্যাপারটা আপনার কাছে সহজ হয়ে আসবে। অবশ্য আমি ব্যাপারটা নবাব সাহেবকে সন্দেহ করে মোটামুটি অনুমান করেছিলাম, কারণ ওইভাবে ছাড়া হত্যা করা সম্ভবপর ছিল না। কিরিটি চুপ করল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।